হ্যালো, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে গুগল অ্যাডস গুগল অ্যাডস অ্যাকাউন্ট আপনারা কীভাবে তৈরি করবেন, একদম ফ্রেশ অ্যাকাউন্ট, এবং গুগল অ্যাডসের মধ্যে দিয়ে আপনারা কীভাবে অ্যাড দেবেন, এবং এই অ্যাডের মধ্যে দিয়ে আপনাদের কীভাবে আপনারা যে কোনো জায়গায় ইউটিউব, আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, গিটহাব, লাইব্রেরি বিভিন্ন জায়গায় আপনারা অ্যাড এই শো করাতে পারবেন। এবং এটা খুবই একটা প্রয়োজনীয় একটা সাইট। এই সাইটে গিয়ে আপনি কীভাবে এখান থেকে আর্ন করতে পারবেন অনলাইনে, সেটা ধাপে ধাপে দেখুন। বাট আজকে আমি ফ্রেশ অ্যাকাউন্ট, গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমি খোলা কীভাবে খুলবেন সেটা দেখাবো। তো চলুন, আমরা দেরি করব না। আপনি যে কোনো ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে গুগল অ্যাড কথাটা লিখবেন। এই যে গুগল অ্যাডস, আগে অ্যাডওয়ার্ডস ছিল, এখন আপনি যদি গুগল অ্যাডস ওয়ার্ডে দেন তাহলে এই গুগল অ্যাডসে চলে আসবে। এর একটা নতুন চেঞ্জ করে নিয়েছে, এই যে গুগল অ্যাড, ঠিক আছে, এই গুগল অ্যাডস, এটা আগে অ্যাডওয়ার্ড নামে পরিচিত ছিল, এই যে গুগল অ্যাডওয়ার্ড, কিন্তু এখন গুগল অ্যাডস হিসেবে পরিচিত। তো আমরা যাই গুগল অ্যাডস, গেট মো কাস্টমার উইথ ইজি অনলাইন অ্যাডভার্টাইজিং, ঠিক আছে, চলেন আমরা যাই এখানে। তো অ্যাডওয়ার্ড খোলার জন্য যে জিনিসটা করে রাখবেন সেটা হচ্ছে আপনার আগে থেকে একটা মেইল খুলে রাখবেন, মেইল আপনার জিমেইল খোলা রাখবেন, সেটা যেন আপনি খুলে নিতে পারেন। অ্যাডওয়ার্ডসে আপনি এসে গ্রো ইউর বিজনেস উইথ, এগুলো আপনি করে নেবেন, গুগল অ্যাডস স্টার্ট নাও বিভিন্ন জায়গায় আছে, আপনি এখানে ক্লিক করতে পারেন বা এখানে ক্লিক করেন। তার চেয়ে বরং সবচেয়ে ভালো হবে এই যে এই জায়গাটায় ক্লিক করা, সাইন ইন, ঠিক আছে। আপনি আগে থেকে জিমেইল একটা অ্যাকাউন্ট খুলে নেবেন তাহলে অটোমেটিক্যালি সাইন ইন হয়ে যাবে, যদি না করেন তাহলে একটা জিমেইল খুলে নিতে হবে। তো সাইন ইনে ক্লিক করেন, সাইন ইনে ক্লিক করার সাথে সাথে এই যে গুগল অ্যাডস খোলা হয়ে গেল। এখন এখানে নিউ ক্যাম্পেইন, হোয়াটস ইউর মেইন অ্যাডভার্টাইজিং গোল, অ্যাডস দ্যাট ফোকাস অন আ স্পেসিফিক গোল হেল্প ইউ গেট দ্য রেজাল্টস ইউ ওয়ান্ট, গেট মোর কলস, গেট মোর ওয়েবসাইট সেলস অর সাইন আপ, গেট মোর ভিজিটার্স ইউর ফিজিক্যাল লোকেশনস নেক্সট, অথবা যদি আপনার যেহেতু নতুন অ্যাকাউন্ট সেই জন্য আপনি একদম এইখানে করবেন যে সুইচ টু এক্সপ্লোর মোড, এইখানে আপনি ক্লিক করবেন সুইচ টু এক্সপ্লোর মোড। সুইচ টু এক্সপ্লোর মোড করার সাথে সাথেই আপনার আরেকটা ইয়েটা চলে আসবে, এখানে এই যে জিনিসগুলো চলে আসবে, এই জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সেলস, লেডিস, হ্যাঁ, ওয়েবস ট্রাফিক, এরপরে হচ্ছে প্রোডাক্টস অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশনস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ, অ্যাপ প্রমোশনস, ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট আ গোল গাইডেন্স, ঠিক আছে। এগুলো কোনোটাতে আপনি ক্লিক করবেন না, শুধু এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন এখানে আপনি ক্লিক করবেন, যেহেতু আমরা নতুন এখানে, হ্যাঁ, রিফ্রেশ, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন এখানে আপনি কিন্তু ক্লিক করবেন, এই যে এখানে এই জায়গাতে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন এই জায়গাতে আপনি ক্লিক করলেন, ক্লিক করার সাথে সাথে চলে আসলো। এরপরে হচ্ছে আপনার এই কোন জায়গা থেকে আপনি কোন কান্ট্রি থেকে, হ্যাঁ, এটা আপনি কোন কান্ট্রি থেকে দিয়ে নেবেন। বিশেষ করে সাধারণত বাংলাদেশ থেকে এটা একটু ঝামেলা করে, আপনি দিতেও পারেন, সমস্যা নেই, বাট আপনি ইউনাইটেড স্টেট দিয়ে রাখবেন, স্পেশালি তো বাংলাদেশিদের জন্য বলছি, আপনি স্টেট দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। এরপরে হচ্ছে কারেন্সি ডলার রাখলাম, জিএমটি যেহেতু বাংলাদেশেন এটা। এরপরে আপনি যদি সাবমিট, এখানে সাবমিট দিলেন, ঠিক আছে, আপনার কংগ্রেস, ইউ অল ডান, আপনার কিন্তু ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে, আপনার গুগল অ্যাড একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে, ক্রিয়েট হয়ে গেল। আপনি এখন মোবাইলটা ভেরিফাই করবেন, মোবাইলটা ভেরিফাই করলেই, আপনার ইমেলটা ভেরিফাই করলেই আপনার অ্যাকাউন্ট একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক এইভাবে আপনি আপনার অ্যাকাউন্টে, হ্যাঁ, এক্সপ্লোর ইউর ক্যাম্পেইন যদি আপনি ক্লিক করেন, এক্সপ্লোর ইউর ক্যাম্পেইন, এই আপনার ক্যাম্পেইন চলে আসবে, ঠিক আছে। এইখান থেকেই আপনি আপনার ক্যাম্পেইনগুলো শুরু করতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, এই নিউ ক্যাম্পেইন এখানে আছে, আপনার ক্যাম্পেইনগুলো কী কী ক্যাম্পেইন করবেন সবগুলো এখানে এ টু জেড আছে। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আপনি এখান থেকে ক্যাম্পেইনগুলো শুরু করবেন এবং এই অ্যাডসটা আপনার গুগলে, ইউটিউবে শো করাবেন এবং বিভিন্ন জায়গায় শো করাবেন, এবং এখান থেকে আপনার যে ট্রাফিক বা একটা অনলাইনে মানি ইনকাম সেটা আসবে।
So thank you so much. If you think that you get some help, just show your love by commenting on comment box and thumbs up and share it. Thank you so much.